Hello, hi, sir. Sir? Hello? Samar kotha ki shobai shunte pacche? Ji sir, bas sir ektu busy ache. Sir bolle ektu pore. আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনাদের হচ্ছে অনেকগুলো ক্লাস। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আজকে ক্লাসটা রেকর্ডিং করে রাখলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি রেকর্ডিং করে রাখতেছি। আর আজকে আমি অ্যাটেন্ডেন্সের জন্য দিচ্ছি, আপনারা একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আপনাদের প্রচুর ক্লাস মিস গেছে আর কি, বিশেষ করে সর্বব্রত, তারপর হচ্ছে 26শে মার্চ, একদম দুইটা পুরোপুরি চলে গেছে। আবার লাস্ট দিন আপনাদের এখানে মিস একটা গেছে, তাই না? আপনাদের তো যথেষ্ট ক্লাস। জি স্যার, আচ্ছা, আমি আপনাদের কিন্তু মিডিয়ার নাম্বার দিয়েছি, তো আপনার একটু মিডের জন্য অনেকে আমি দেখলাম পড়াশোনা হয়তো একটু কম করলেন, তো কিছু কিছু ম্যাথের সলিউশন অথবা যে আমি নন ডাইমেনশনাল অ্যানালাইসিস মিলাতে দিয়েছি আপনাদের, আপনারা দেখা যাচ্ছে যে অনেক ই করে ফেলছেন, মানে কোথা থেকে নিয়ে আসছেন ভ্যালু গুলা, এম এন অনেক ভ্যারিয়েবল নিয়ে পুরো দেখলাম একদম এলোমেলো করা, অনেকে এই কাজটা করছেন। তারপর কিছু কমন ইগুলা বলি আর কি, আর পুরো ক্লাসের খাতা দেখি পুরো সেমই অলমোস্ট, আর দেখা যাচ্ছে যে একজনের ভুল হয়ে যায়, বাকি সবারই ভুল না মানে একই টাইপের প্যাটার্ন হলে সবারই এক সেম প্যাটার্ন আর কি। আর আরেকটা জিনিস আমি হচ্ছে যেটা বলেছিলাম, আপনি আমার স্ক্রিন দেখতেছেন তো? জি স্যার, দেখি স্যার। আচ্ছা, আমি প্রুফ করতে দিয়েছিলাম যে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাফ অফ ম্যাক্সিমাম, না আমি আমি প্রুফ করতে দিয়েছিলাম আপনাদের ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু 2 ইনটু কি এভারেজ ভেলোসিটি, তাই তো? তো এটা কিভাবে করা যেত, আমি আপনাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়ার একদম আগদিনই আগের দিন আমি কাজটা করেছিলাম আপনাদের, দেখেন আমি বলেছিলাম এটা তো স্টেটমেন্ট, ওরা তো এখানে কি লিখছে বলেন তো, স্টেটমেন্ট যে এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু হাফ ভেলোসিটি, আপনাকে তো এটা প্রুফ করতে দিয়েছি আমি, তাই না? তো আপনাকে এটা আমি প্রুফ করতে দিয়েছি, যেহেতু সেটা আপনি এখানে করা উচিত ছিল কি জানেন, যে ম্যাক্সিমাম ভেলোসিটি ডিভাইড বাই কি এভারেজ ভেলোসিটি নিলেন, নেওয়ার পর তারপর আপনি এই যে উপরে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে এখানে কি দেখেন এভারেজ ভেলোসিটি কোনটা দেওয়া, এই যে এটা না, আপনি এরপর নিচে এখানে এটা বসাবেন, কিন্তু আমি লাস্ট দিন দেখানো হয়েছিল, মানে লাস্ট দিন না মানে একদম পরীক্ষার আগের দিন আপনাকে কিন্তু দেখানো হয়েছিল, ঠিক আছে? আর এই ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় দেওয়া আছে বলুন তো, এই যে এইখানে ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া না, কত দেওয়া আছে, 8/π/8μ, আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ এটাই π/8μ, ওকে। আচ্ছা এটা এখানে না, এটা তো আমার হচ্ছে, সরি ভুল করেছি, এটা ম্যাক্সিমাম না কিন্তু, এটা হচ্ছে ফ্লো দিয়ে দিয়েছি আমি, আচ্ছা আচ্ছা আপনার ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য
আপনাদের উচিত ছিল যে এখানে এই আর এর মানটা কত বসানো, জিরো বসানো। কারণ ম্যাক্সিমাম ভ্যালুসিটি আপনি কোথায় পান? এই যে আর এর মান জিরো হয়ে যায়, দেখেন এখানে আপনার ভ্যালুসিটি কি ম্যাক্সিমাম না, এখানে আর এর মান কত, জিরো না, ম্যাক্সিমাম ভ্যালুসিটি। তো এট আর ইকুয়াল টু জিরো ইকুয়াল টু দিয়ে আপনি যে এই ফর্মুলাটা এখানে আসতো, এই ফর্মুলাটা আসতো, দেন এইটা বসাইতেন এখানে ফোর মিউ দিয়ে, এই যে ডেল পি বাই এল বসাইতেন, তাহলে সব কাটারি করে আপনি কি লাস্টে টু আসছো, ঠিক আছে। তারপর আপনি কি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ভ্যালুসিটি ইকুয়াল টু কি, টু ইনটু এভারেজ ভ্যালুসিটি, ঠিক আছে। তারপরে এটার জন্য বেশি কাটি নেই, হয়তো এক দুই কাটছি, ঠিক আছে। বাট অনেককে দেখছি কি জানেন, যে এইটার পরও মানে স্লাইড কপি করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে একদম এই এই পর্যন্ত লিখে দিয়েছেন, এটা তো আসবে না, এটা তো আমার অন্য কিছু, এটা হচ্ছে আমার হ্যাগেন পয়সলির পার্তার। আচ্ছা আপনাদের কি কথা শুনতে অসুবিধা হচ্ছে, কোনো সাউন্ড নয় অথবা নয় শুনতেছেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। না স্যার কোনো সাউন্ড শুনতেছেন? ক্লিয়ার শুনতেছেন, ঠিক আছে। তো ক্লিয়ার, তো আমার হচ্ছে এই হচ্ছে আপনার হ্যাগেন পজলি, আপনার এটা তো হ্যাগেন পজলি, কিন্তু আপনাকে আমি জাস্ট প্রুফ করতে বলছিলাম জাস্ট এই যে এটা এটা দ্বিগুণ, আপনার এখানে প্রুফ করলেই শেষ হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, এখন আমি আপনাদের কাজকে যেটা দেখাবো, আপনাদের এগুলো পরে আমি আরো ফার্দার পড়িয়েছি, ঠিক আছে, ফার্দার পড়ানোর পরে। আচ্ছা এগুলো ম্যাথটা তোমাদের আপনাদের কমপ্লিট করে করানো হয়েছে আমার, ঠিক আছে, তাদের ম্যাথ যাবতীয় সবকিছু কমপ্লিট করানো শেষ, হ্যাগেন পজলি। তারপর হচ্ছে আপনার ডার্সি উইজ ব্যাক, এটাও আপনাদেরকে দেখানো হয়েছে মনে হয়, হ্যাঁ, আপনাদের মুড়ি ডায়াগ্রাম এগুলো সব দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস এখান থেকে স্টার্ট হবে, মানে এর পরের টপিক হচ্ছে এখান থেকে যে ফ্লো বিটুইন প্যারালাল প্লেটস, ফ্লো বিটুইন প্যারালাল প্লেটস মানে দুইটা প্যারালাল প্লেট, প্লেট তো আপনার দেখতে কেমন হবে, এই দেখেন এই একটা প্লেট, তার নিচে কি আরেকটা প্লেট, ওকে, আর এর মাঝে কি ফ্লুইড গুলা ফ্লো হচ্ছে, ওকে। তো এর মধ্যে এই নিচের প্লেটটা হচ্ছে ফিক্সড, আর উপরের প্লেটটাকে আপনি ইউ বেগে টেনে নিয়ে যাচ্ছেন। তো এতে করে কি হবে বলেন তো, এই যে ওয়াটারের যে অ্যাডজাসেন্ট এই প্লেটটার সাথে যে উপরে ইউ, উপরে এই ইউ এই প্লেটটা টেনে নেওয়ার কারণে এই উপরে আপার প্লেটটার সাথে সংলগ্ন যে অ্যাডজাসেন্ট ফ্লুইড গুলো আছে সেগুলো কি সরে যাবে না এই প্লেটটার সাথে, আর ফিক্সড যেখানে আছে এই ফিক্সড প্লেটের গুলো কি ফিক্সড প্লেটের যে ফ্লুইড লেয়ারে যে ফ্লুইড গুলো সেগুলো কি একদম ফিক্সড থাকবে না এখানটায়। তো এতে করে দেখেন ফ্লুইড ফ্লোর যে ডিস্ট্রিবিউশনটা দেখতে কিন্তু অনেকটা যে এরকম, কি বোঝা গেল যে আপনার এই যে আপার প্লেটটা কিন্তু মুভ করতেছে ইউ ক্যাপিটাল দাও আর কি, ক্যাপিটাল ইউ তে আপনার মুভ করতেছে, আর দেখেন এখানে কিন্তু একদম ম্যাক্সিমাম ভেলোসিটি। স্যার ক্লাসটা কি রেকর্ডিং করতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং, স্যার ইন্টারাপ, স্যার ইন্টারাপ করতেছেন স্যার আপনাকে, হ্যাঁ হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং করতেছেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, আশা করি রেকর্ড পেয়ে যাবেন। তো এতটুকু বুঝতে পারতেছেন যে আপনার এই আপনার আপার প্লেটটা হচ্ছে আপনি ইউ টানতেছেন এবং এতে অ্যাডজাসেন্ট এই যে এখানটায় ভ্যালুসিটি সবচেয়ে বেশি, আর এখানে কিন্তু ভ্যালুসিটিটা কি সবচেয়ে কম, কারণ এখানে ফিক্সড প্লেট। তো এই যে এইটারই টু ডাইমেনশনাল ফিগার হচ্ছে এইটা, ওকে। আচ্ছা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনার কি হরিজন্টাল ডিরেকশন, এই ইনক্লাইন্ড অবস্থা, এটা হরিজন্টাল ডিরেকশন এটার, ওকে। ওকে তো এটা আমার হরিজন্টাল ডিরেকশন আর এটা আমার ভার্টিক্যাল ডিরেকশন এই ইনক্লাইন্ড অবস্থার জন্য, ঠিক আছে। তো আমার এখানে হরিজন্টাল বরাবর লেন্থ দেওয়া আছে কি ডেল এল, খেয়াল করে দেখেন ডেল এল দেওয়া আছে আমার হরিজন্টাল বরাবর লেন্থ। আমি এই যে এই টুকরোটা নিয়ে দেখেন আমি এটার ভিতরে একটা টুকরার মতো নিলাম যে ফ্লুইডের যে এই এতটুকু অবস্থা কি হচ্ছে, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা আমি এখানে আঁকতেছি দেখেন ফ্রেশ করে, যে দেখা যাচ্ছে এই হচ্ছে একটা টুকরাটা, আমি এই টুকরাটা এখানে থেকে নিয়ে আসলাম একটু বড় করে সুন্দর করে দেখানোর জন্য। তো এই এই বরাবর যে লেন্থটা এটাকে আমি নিচ্ছি কি ডেল এল, আর এই এই ভার্টিক্যাল বরাবর যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার কি ডেল ওয়াই, আর যেটা হচ্ছে ভিতর বরাবর যাচ্ছে সোজাসুজি সেটা হচ্ছে আমার ওয়ান, মানে ওয়ান ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা আমার ওয়ান ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এতে করে আমার কিছু জিনিস দরকার, যেমন ধরে আমার এই উপরে সারফেসের এরিয়াটা দরকার, তাহলে কি হবে যে এখানে আপনার যদি এরিয়া জানেন দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ না, তাহলে কি এই এই সারফেসটা যদি এরিয়া ধরতে চান তাহলে কি এটা ডেল এল ইন্টু ওয়ান ওয়ান হবে না, ওকে। আর আমি যদি আপনার এই সারফেসটা এরিয়া বের করতে চাই এই কর্নারের, একপাশে ওয়ান থাকবে একপাশে কি ডিওয়াই থাকবে না, তো এটার জন্য কি থাকবে বলেন তো, ডি ওয়াই ইন্টু কি ওয়ান না, ডি ওয়াই না মানে ডেল ডেল ওয়াই আমি ধরি যদি, ওকে।
তো আমি কিন্তু এই যে দুই সাইডের এই যে এই ফিগারটা দেখেন এই যে ফিগারটা কিন্তু আমি দুই সাইডেরই কি এই জিনিসগুলো আমি বের করে ফেলছি একটা হচ্ছে আমার কি যে এই বাম পাশের যেটা হচ্ছে dy into n বাম পাশ বলেন ডান পাশ বলেন মানে এই এরিয়াটা এই ক্রস সেকশনের এরিয়াটা আর আমার এই পাশের এরিয়াটা হচ্ছে কি del y into কি 1 আর এই পাশেরটা হচ্ছে del y সো del l into 1 এটা হচ্ছে এই পাশেরটা উপরের পাশটা আর বাম পাশেরটা আমি del y into কি 1 ওকে আচ্ছা এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো শিয়ার শিয়ার ফোর্সটা কোথায় কাজ করে ফ্লুইড লেয়ার টু লেয়ার কাজ করে অ্যাজ লাইক এই লেয়ারের সাথে কি তার পরবর্তী লেয়ার তার পরবর্তী লেয়ার তার পরবর্তী লেয়ার এভাবে কি একটার সাথে একটা কাজ করে এজন্যই দেখেন উপরে সারফেসে যত ভেলোসিটি আসছে কিন্তু কমতেছে কারণ কি নিচের সারফেসে ভেলোসিটিটা কি আপনার জিরো তো এটা হচ্ছে করতেছে কি তার আপার ফ্লুইড লেয়ারটাকে বাধা দিচ্ছে তারপরেরটা কি তারপরেরটাকে বাধা দিচ্ছে তো এই জন্য আস্তে আস্তে কি তার একদম সুন্দর করে কি ইনক্রিজিংটা পারফেক্টলি বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন যে আপনার এই রাইট সাইডে ভেলোসিটি আর লেফট সাইডে ভেলোসিটি এটা কি বরাবর ডিরেকশন দেখেন তো এখানে সরি ভেলোসিটি না ভুল বলেছি আমি এটা প্রেসার রাইট সাইড আর লেফট সাইডের প্রেসার মানে এই পাশের প্রেসারটা হচ্ছে আমার কি পি আর এই পাশের প্রেসারটা হচ্ছে কি আমার পি প্লাস পি প্লাস ডেল ডেল অফ p ওকে ইনটু কি dl এই ব্যাপারটা আমি আপনাদেরকে পারফেক্টলি বুঝিয়ে দিচ্ছি দেখেন আপনি দেখেন আপনার এই লেফট পোরশনের প্রেসারটা কি p আর রাইট পোরশনের প্রেসারটা আপনার এই প্রেসারটা হচ্ছে আপনার লেন্থের লেন্থের সাথে সাথে কি একটা প্রেসার চেঞ্জ হচ্ছে আচ্ছা এখানে প্রেসারটা কেন হয় কারণ এটা অনেক কিছুর মধ্যে প্রেসারটা হইতে পারে দেখেন আপনার এটা কি ইনক্লাইন না ইনক্লাইন থাকলে তো এটা হাইটের কারণে এটা প্রেসার ডেভেলপ হয় না যেমন আমি আপনি আপনার বাসা বাড়িতে কলে পানি পড়তেছে কেন নিচে বলেন তো প্রেসার ডিফারেন্সের জন্য কারণ আপনার ট্যাঙ্কটা থাকে কোথায় বলেন তো ওই যে মাটি থেকে কি উপরে না মানে আপনার বাসার ছাদে থাকে সেই ট্যাঙ্কে পানিটা আপনি উঠাচ্ছেন ধরেন সাপোজ ধরেন পাম্প দিয়ে বাট তারপর কি আপনার বাসা পর্যন্ত কিন্তু পাম্প দিয়ে দেওয়া হয় না আপনার বাস কল ছাড়লে আপনার পানি পড়ে কারণ কেন উপর থেকে যখন নিচে পড়ে এই হাইটের জন্য কি একটা প্রেসার ক্রিয়েট হয় আপনার নিচে কি প্রেসারটা বেশি থাকে তো এখানেও কি এরকম প্রেসারে কিন্তু একটা ডিফারেন্স হয় দেখেন আপনার ইনক্লাইন তো আপনার লেফটের প্রেসারটা কি পি আর রাইট সাইডের যে প্রেসারটা সেটা ধরেন এইটার উপর ডিপেন্ড করে মানে ডেল ডেল অফ কি পি এর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে কি প্রেসার গ্রেডিয়েন্ট মানে একক দৈর্ঘ্য কিরকম এটা কিন্তু আমি হ্যাগেন পজল পড়ার সময় কিন্তু এইসব জিনিসগুলো আমি পড়ানো হয়েছে তো অন কাইন্ড অফ সিমিলার তো এককের জন্য কি যে ডেল এল এর জন্য কি ডেল পি এবং কি এখানে ডেল্টা এল এর জন্য কত হবে জাস্ট এটা গুণ করে তারপরে এতটুকু হচ্ছে বৃদ্ধি পাবে আর আগের প্রেসারটা কি হবে মাল্টিপ্লিকেশন হবে সরি অ্যাডিশন হবে তো টোটাল এখানে প্রেসারটা কি হতো দেখেন তো পি প্লাস কি ডেল এল এই যে এখানে কিন্তু দেওয়া আছে এটা এই যে এই জিনিসটা এখানে দেওয়া আছে ওকে আচ্ছা প্রেসারের জন্য কোন এরিয়াটা কাজ করতেছে দেখেন তো এই যে ডি ওয়াই ইন্টু ওয়ান এই এরিয়াটা কাজ করতেছে না কারণ আপনার ফ্লুইড এখানে এসে কি এই বাম পাশের সারফেসটাকে ধাক্কা দিচ্ছে না তো এটার জন্য যা এরিয়া মানে এরিয়াটা কি হবে বলতো ডি ওয়াই ইন্টু ওয়ান এই যে আমি কিন্তু এখানে আলাদা বের করে দেখাইছিলাম আর এটার জন্য এরিয়াটা কি হবে এটার জন্য সেম এরিয়া ডি ওয়াই ইন্টু কি ওয়ান ওকে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে প্রেসারের ব্যাপারটা এখন আমি যেটা দেখাবো যে শিয়ারের কারণে যে ব্যাপারটা শিয়ার কোথায় এই যে আপনি প্রতিটা সার্ফেস টু সার্ফেস কি ভ্যারি করতেছে যেমন এখানে শিয়ারটা কাজ করবে কোথায় এই আপার সার্ফেস বরাবর এই যে এখানে কি এটার আপার সার্ফেস বরাবর কাজ করবে যে আপার সার্ফেস বরাবর তো আমার আপার সার্ফেস আমার এরিয়া কি জানি ডেল এল ইন্টু ওয়ান এই দেখেন এখানে কিন্তু আমার শিয়ারের সাথে কি শিয়ার ফোর্সের সাথে কি আমি অথবা শিয়ার স্ট্রেস বলতে পারেন যে তার সাথে কি ডেল এল ইন্টু ওয়ান এখানে ক্রস সেকশনের এরিয়াটা কি দিয়ে দিচ্ছি বলতো ডেল এল ইন্টু কি ওয়ান আর প্রেসারের ক্ষেত্রে আমি ক্রস সেকশনের এরিয়া কি দিয়েছিলাম ডি ডেল ওয়াই ইন্টু কি ওয়ান ঠিক আছে কেন সেটা বুঝতে পারছেন আশা করি এরিয়া দুইটার জন্য কি দুই রকম ওকে তো আমি টাউ এর ব্যাপারটা যদি দেখি নিচে যদি টাউ থাকে আচ্ছা এই টাউটা বাড়তেছে কি বরাবর যে শিয়ারটা কি এই ওয়াই ডিরেকশন বরাবর বাড়তেছে না তো এটার জন্য গ্রেডিয়েন্টটা কি যে প্রেসারের মতো অনেকটা প্রেসারের মতো কি এটার আপনি একটা গ্রেডিয়েন্ট পাবেন প্রেসার কেটে কি পি এটা কেটে কি টাউ হবে প্লাস এখানে গ্রেডিয়েন্টের এল বরাবর না কারণ প্রেসারটা আপনার কি আপনার হরিজন্টাল বরাবর ছিল আর এখানে আপনার শিয়ারের ব্যাপারটা যে আপনার কম বেশি হচ্ছে এটা কি ভার্টিক্যাল বরাবর না দেখেন আপনি নিচ থেকে যত উপরে উঠতে থাকবে আস্তে আস্তে কি শিয়ারের কারণে কি আপনার আস্তে আস্তে কি শিয়ারটা কমতে থাকবে কারণ কেন আপার প্লেটটা মুভ করতেছে তাই তো তো নিচে যত বেশি তত কি শিয়ার ফোর্সটা বেশি তো এটা কি বরাবর কি কোন ডিরেকশন বরাবর ডিপেন্ড করতেছে ওয়াই ডিরেকশন বরাবর দ্যাটস ইট এটা ডেল ডেল ওয়াই অফ কি এটা গ্রেডিয়েন্ট হবে ডেল ডেল ওয়াই অফ কি টাউ এবং কি এটা ডেল এল সরি হ্যাঁ ডেল ওয়াই ডিরেকশন জন্য কি এই পরিমাণ আসবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর এটা কি কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে আগেরটার সাথে কি এটা অ্যাড করলে টোটাল হচ্ছে আপনার শিয়ারের ব্যাপারটা পাবেন ওকে আর এইগুলোর সাথে যে এরিয়াগুলো গুণ হবে সেটা কি এই আপার সারফেস আর লোয়ার সারফেসের যে এরিয়াটা ডেল এল ইন্টু ওয়ান দেখেন শিয়ারের সাথে যত এরিয়া আছে সেটা কি ডেল এল ইন্টু ওয়ান এটা কি ডেল এল ইন্টু ওয়ান ঠিক আছে কারণ এগুলো হচ্ছে কি এই সারফেসটা কাজ করতেছে ওকে
আচ্ছা তো এটা গেল আমার ব্যাপারটা। আর আরেকটা জিনিস ওয়েটের জন্য আপনারা আশা করি আগে আগে থেকে ওই জিনিসটা দেখছেন, আগে ওই যে প্লেন পজের ক্ষেত্রে বডি ফোর্সের ব্যাপারটা হচ্ছে কিরকম আমি বলি, আপনার গামা জিনিসটা কি, গামাটা হচ্ছে আপনার কি স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েট ঠিক তাই তো? আচ্ছা স্পেসিফিক ওয়েটের সাথে আপনি কি এটা কি নিউটন পার মিটার কিউব না, নিউটন পার এক্স লাইক মিটার কিউব, ওকে তো স্পেসিফিক ওয়েটের সাথে আপনার কি এখন মিটার কিউব আলাদা কিছু গুণ করতে পারলে কি আপনার নিউটনে জিনিসটা আসবে, মানে আপনার ভলিউমটা গুণ করতে হবে, তো এই যে টোটাল জিনিসটা ভলিউমটা কি হবে দেখেন তো ডেল এল ইন্টু কি ডেল ওয়াই ইন্টু কি ওয়ান না, তো দেখেন এখানে গামা ইন্টু কি ডেল এল ইন্টু কি ডেল ওয়াই ইন্টু কি ওয়ান, ওকে এই জিনিসটা কাজ করবে কি বরাবর নিচ বরাবর, কিন্তু আপনি তো সব ফোর্স ক্যালকুলেট করতেছেন কি বরাবর, এই হরিজন্টাল এই সারফেস বরাবর না, তো এটাকে আপনি করবেন কি যে এটা যদি থিটা হয়, কেন থিটা হয় আপনার এই এই পাইপটা কি এই কোণে অ্যাঙ্গেল তাই তো, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, ওকে আশা করি বুঝতে পারছেন, তো এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় তাহলে এই বরাবর যদি আমার এই বডি ফোর্সটা কাজ করে তাহলে এই এই বরাবর আমার কতটুকু কাজ করবে, এই যে আপনার ধরেন এই এই সারফেস বরাবর, এই সারফেস বরাবর আপনার কতটুকু কাজ করবে, অবশ্যই এটার সাইন থিটাটা এই যে এটার কি এই যে এটা সাইন থিটাটা, কারণ এটা যদি থিটা হয় অবশ্যই থিটার অপোজিটে কি থাকে লম্ব, আর লম্বর সাথে সম্পৃক্ত থাকায় দ্যাটস লাইক এটা সাইন থিটা, ওকে। এখন সবগুলো ফোর্সই আপনি বসান যে প্লাস মাইনাস করে প্রেশার এখানে কি পজিটিভ বাম পাশ থেকে আসতেছে এই জন্য কি এটা পজিটিভ, আর এই পাশে প্রেশারটা আপনার যে নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ এটার জন্য, ওকে শিয়ারের ব্যাপারটা সেম টু সেম এক পাশে পজিটিভ এক পাশে কি নেগেটিভ এভাবে বসানো হয়েছে। তারপর হচ্ছে কি যে লাস্টে ফাইনালি কি আমার এই বরাবর হচ্ছে আপনার কি আপনার ওয়েটের যে গ্রেডিয়েন্টটা ওয়েটের যে আপনার কম্পোনেন্টটা ওয়েট আপনার এই বরাবর কাজ করে তাই না, এটা আমি এই এই বরাবর আমি কম্পোনেন্টটা নিলাম, এই বরাবর কম্পোনেন্টটা নিয়ে কি জাস্ট সাইন থিটাটা আসবে, ওকে। তো সব কিছু নেওয়ার পর আমার ক্যালকুলেশন পার্টটা খুবই সহজ আগের গুলোর মতোই, আপনার প্লেন পাজলের মতোই সরি হ্যাগেন পাজলের মতো, ওকে। তারপর হচ্ছে আমার এতটুকু আসার পর আমার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করলে যে এরকম আসবে ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কি জাস্ট ওয়াই আসবে, আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট বের করার জন্য কি বাউন্ডারি কন্ডিশন বের করবো ব্যবহার করবো আর কি, ওকে। টাউ ইকুয়াল টু কি মিউ ডিও এটা কি আপনার নিউটনস নিউটনের যে ফর্মুলাটা সেটা নিউটনস ল অফ ভিসকোসিটি, এটা দিয়ে আমি বাকিটা করলাম ক্যালকুলেশন, করার পর আমি দেখেন ওয়াই ইকুয়াল টু জিরো, এই যে বাউন্ডারি কন্ডিশনটা দেখেন আপনি নিশ্চিতভাবে এটা জানেন যে কি এই অবস্থা যখন ছিল এই নিচের লোয়ার প্লেটটা তো আমার ফিক্সড তাই তো, তো এই এই অবস্থা আপনার কি ভেলোসিটি কি হবে, এটা তো আপনার কি আপার প্লেট মুভ করতেছে, এটা আপনার আপার প্লেটটা, এটা আপনার আপার প্লেটটা ক্যাপিটাল ইউ কি মুভ করতেছে, তো লোয়ার প্লেটের ক্ষেত্রে কি আপনার মানে এটা এখানে কি ওয়াই ইকুয়াল টু জিরো, আর এখানে ধরেন এই যে দুইটা প্লেটের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে আপনার এ, দুইটা প্লেটের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে এ, তাহলে এই যে এখানে এটা কি তাহলে ওয়াই ইকুয়াল টু এ না, আপার প্লেটে তাহলে কোথায় অবস্থান করতেছে ওয়াই ইকুয়াল টু এ পজিশনে, ওয়াই ইকুয়াল টু এ পজিশনে আপনার দেখেন আপার প্লেটের ভ্যালোসিটি কি ওয়াই ইউ, এক্ষেত্রে আপনার এই ফ্লুইডের ভ্যালোসিটি কি অ্যাডজাসেন্ট লেয়ারে লেগে আছে সেক্ষেত্রে কি ওয়াই ইকুয়াল টু এতে আপনার কি ভ্যালোসিটি কি পাবেন ক্যাপিটাল ইউ পাবেন, আর একদম যখন নিচে মানে ওয়াই ইকুয়াল টু জিরো পজিশনে মানে ফিক্সড প্লেটের সাথে যেই ফ্লুইড গুলো লেগে আছে এক্ষেত্রে আপনি ভ্যালোসিটিটা কত পাবেন বলতো, ওয়াই ইকুয়াল টু জিরোতে আপনার ওয়াই ইকুয়াল টু জিরোতে আপনি ভ্যালোসিটি কি একদম পারফেক্টলি জিরো পাবেন না, আপনি দেখেন এখানে কোনো ভ্যালোসিটি নেই, আস্তে আস্তে কিন্তু ভ্যালোসিটিটা কি বাড়তেছে ঠিক আছে, তো এই জন্য দেখেন বাউন্ডারি কন্ডিশন আমি কি ইউজ করছি দেখেন অ্যাট ওয়াই ইকুয়াল টু জিরো আপনার কি ইউ ইকুয়াল টু জিরো, আর অ্যাট ওয়াই ইকুয়াল টু এ এ পজিশন আপনার হচ্ছে কি ভ্যালোসিটি হচ্ছে কি ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ, মানে একদম প্লেটের ভ্যালোসিটি মানে এখানটা আপনার অ্যাডজাসেন্ট যে ফ্লুইডটা লেগে আছে সেক্ষেত্রে কি ক্যাপিটাল ইউ পাবেন, ওকে। দেন আপনি যে এই বাউন্ডারি কন্ডিশন গুলো এখানে যদি বসান যে অ্যাট ওয়াই ইকুয়াল টু জিরো ইউ ইকুয়াল টু কি জিরো, এটা বসানোর পর কি আপনি এখানে এ বি কি বের করার জন্য একটা দুইটা কি প্রপার সমীকরণ পেয়ে যাবেন, এখানে এর মান বের হয়ে গেছে তারপর কি বি এর মানও যখন বের হয়ে যাবে আপনি যখন দুইটা বসাবেন ফাইনালি কি আপনি এই ইকুয়েশনটা কি পেয়ে যাবেন, এটাকে আমি কি বলতেছি বলেন তো এই ইকুয়েশনটাকে আমি বলি দিস ইজ নোন অ্যাজ দ্য কৌটি ফ্লো, এই কৌটি ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট, কৌটি ফ্লোটা কি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে, কৌটি ফ্লো এটা কি একটা ইকুয়েশন আমরা আগে দেখলাম কৌটি ফ্লো, এখন আপনারা দেখেন আমি কি করতে পারি আগের আগের ইসের মতো আপনার হ্যাগেন পজলের মতো আমি এখন যদি এটার যদি ই বের করতে যাই আপনার ফ্লো কিউ যদি বের করতে যাই আপনি ইউ জানেন কিউ ইকুয়াল টু কি এ ইনটু ভি না, দ্যাট মিনস কি আপনার এরিয়া ইনটু ভ্যালোসিটি, এটা তো আপনার ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন তাই না, এখন আপনি জাস্ট এরিয়াটা গুণ করবেন দেখেন আপনার যদি ফ্লুইডটা এখানে এই বরাবর যদি ফ্লো মানে ভ্যালোসিটি থাকে অবশ্যই আপনার কোন এরিয়াটা নিতে হবে, যে সাইডের এই এরিয়াটা নিতে হবে না, এই যে সাইডের এই এরিয়াটা নিতে হবে না, এই এরিয়াটা কত আপনার খেয়াল আছে যে ডি ডেল ওয়াই ইনটু কি ওয়ান ছিল না আমাদের, ওকে এই যে এখানে এরিয়া যেটা বসাবো সেটা কি ডেল ওয়াই ইন্টু কি ওয়ান, আর এখানে ইউ এর ভ্যালোসিটি বলে যেটা বসাবো সেটা ইউ এর পুরো এইটা তাই তো, দেখেন কিউ ইকুয়াল আমি এই জিনিসটা কিন্তু বসাইছি ইউ আর কি ডি ওয়াইটা যে ডি ওয়াই ইন্টু ওয়ান কি দ্যাট মিনস জাস্ট ডি ওয়াইটা থাকবে, ওকে
এটা হচ্ছে আমার এরিয়ার পরিবর্তে বসছে ওকে আর যে ইউ এর ইকুয়েশনটা তো আপনার অলরেডি না সরি এটা এটা তো আপনার ফাইনালি অ্যানসার বের হইছে আপনার ইউ এর ইকুয়েশন দিয়ে এটা এটা আপনি জানেন ঠিক আছে এখানে কিন্তু আমি এই ইকুয়েশনটা কিন্তু বসিয়েছি ঠিক আছে তারপর পুরোটা ইন্টিগ্রেশন নরমালি করবেন করার পর লাস্টে আপনার কি এই যে এই জিনিসটা আপনি আসছে ঠিক আছে এই জিনিসটা ফ্রেশ করে হচ্ছে এই যে এখানে এখানে দাও এই জিনিসটা জাস্ট ফ্রেশ করে কি এখানে দাও ওকে এটা হচ্ছে কিউ মানে আপনার ফ্লো বের হয়ে গেছে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আপনার যেটা u = 0 এক্ষেত্রে কি হবে আচ্ছা আমি এখানে দুটো কন্ডিশন দেখব এই দুটো কন্ডিশন আপনি একটু ভালো মতো দেখেন আচ্ছা এটা না আপনি এটা দেখেন ফর হরিজন্টাল মুভিং প্লেট হরিজন্টাল মুভিং প্লেটের ক্ষেত্রে আপনার dh টা কত হবে 0 না ওকে dh = 0 কারণ আপনি এভাবে এভাবে আছে এখানে কোনো হাইট পাবেন না আপনি যখন এই যে কোনা মানে ইনক্লাইন থাকে তখন এই যে এই টোটাল যে এখানে যে এই পজিশনে কি আপনি একটা হাইট পান ওকে যখন ইনক্লাইন থাকে আর এখানে কিন্তু আপনি h = কত 0 থাকে del h = 0 দ্যাটস লাইক এই যে del h / del h কি 0 আসবে এন্ড অ্যাজুমিং কোনো প্রেসারের কোনো কি নাই প্রেসারের কোনো এফেক্ট নাই তো যদি টোটালটা 0 হয় তখন দেখেন ইকুয়েশনটা জাস্ট এরকম হয়ে গেছে না এই যে এখানে একটা হরিজন্টাল ফ্লো এই যে ব্যাপারটা এরকম একটা হরিজন্টাল প্লেট জাস্ট উপরের প্লেটটা মুভ করতেছে এই অবস্থা আপনি যে জিনিসটা দেখতে কি এরকম হবে একটা লিনিয়ার ইকুয়েশন আসবে আর কি ওকে মানে আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে এই 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 যে মেইন আমার ইকুয়েশনটা এই ইকুয়েশন থেকে যদি আমার যে ডেল এইচ এর পোর্শনটা যদি 0 হয়ে যায় যে ডেল এইচ বাই এটা এটা যদি 0 হয়ে যায় পিও যদি 0 হয়ে যায় পুরো জিনিসটাই একটা সময় 0 হয়ে যাবে দেন লাস্ট ইকুয়েশন থাকবে কি ইউ ওয়াই বাই এ দেখেন ইউ ওয়াই বাই কি এ দেখেন ইকুয়েশনটা আমার ইউ ওয়াই বাই এ হয়ে গেছে তার মানে কি আপনার এটা ওয়াই এর উপর কি ডিপেন্ড করতেছে খুবই সহজ দেখেন ইকুয়েশনটা কিন্তু খুবই সহজ যে একদম মানে লিনিয়ার একটা ইকুয়েশন বলতে পারেন এটা লিনিয়ার ইকুয়েশন বলবেন দেখেন এখানে ওয়াই এর ভ্যালু যখন এ হবে এটা তো আপনার এ পজিশন এই টোটালটা তো আমার এ পজিশন ওয়াই ইকুয়াল টু যখন এ হবে তখন কি আপনি ইউ ইকুয়াল টু কি ক্যাপিটাল ইউ দেখেন এই পজিশনে কিন্তু ক্যাপিটাল ইউ আছে আর যখন ইউ এর পজিশনটা কি 0 হবে তখন কি এই স্মল ইউ এর ভ্যালুটা কত হবে 0 হবে দেখেন এখানে কিন্তু ভেলোসিটি কি 0 মানে ঐকিক নিয়ম আকারে বাড়তেছে আপনার যত সুন্দর ওয়াইটা আস্তে আস্তে বাড়তেছে তার সমানুপাতিক হারে কি আপনার ভেলোসিটিটাও কি বাড়তেছে ওকে আচ্ছা এটা একটা পজিশনে গেল ওকে আর আরেকটা জিনিস যেটা জিনিস সেটা চ্যানেলের ক্ষেত্রে কি হয় চ্যানেল চ্যানেল দেখেন তো চ্যানেল দেখতে কিরকম হয় চ্যানেলের চ্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন আপার প্লেটও ফিক্স থাকে লোয়ার প্লেটও ফিক্স থাকে কিন্তু চ্যানেল মানে বুঝতে পারছেন এটা ফিক্সড একটা কি স্টেশনারি জিনিস এখান থেকে আপনাকে ফ্লুইডটা ফ্লো করতেছে ফ্লুইডটা কেন ফ্লো করতেছে অবশ্যই স্রোত আছে তার মানে এখানে কি প্রেসার ডিফারেন্স আছে আর কি ঠিক আছে দেখেন আপার প্লেট ফিক্সড দ্যাট মিন্স ক্যাপিটাল ইউ ইকুয়াল টু 0 আপনার চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই এমন না যে আপনার উপর প্লেটটাকে কি করা হয় মুভ করা হয় তাই না তো চ্যানেলের ক্ষেত্রে আপনার পুরো জিনিসটা স্টেশনারি জাস্ট মাঝখান দিয়ে কি হয় ফ্লুইডটা ফ্লো করে তো আপনার ক্যাপিটাল ইউ ইকুয়াল টু কি 0 এখানে বলতে পারেন তারপর হচ্ছে এখানে ডেল পি বাই ডেল এল এটা নট ইকুয়াল টু 0 হ্যাঁ এখানে 0 না কারণ এখানে কি আছে ফ্লুইডটা কি মুভ করতেছে যে ফ্লুইড ইজ মুভিং থ্রু চ্যানেল ঠিক আছে তখন আমার এই ইকুয়েশন 2টা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ইকুয়েশন 2 দ্যাট মিন্স কোনটা বলেন তো এই যে এটা এটা এখানে যদি আপনি এই যে ক্যাপিটাল ইকুয়াল টু 0 বসান দেখেন এই পার্টটা নাই হয়ে যাবে মানে আগের ইকুয়েশনটা আমার এই পার্টটা নাই হয়েছিল মানে যে সেকেন্ড পার্টটা নাই হয়েছিল এটা ছিল আর এখনকার ইকুয়েশন আমার এইটা নাই হয়ে যাচ্ছে জাস্ট এই পার্টটা থাকছে ওকে জাস্ট এটাই দাও এটা কি চ্যানেলের জন্য এই যে ইকুয়েশনটাকে আমি বলে কি বলেন তো প্লেন পজল ফ্লো এই ইকুয়েশনটাকে আমি বলে কি প্লেন পজল ফ্লো এটা হচ্ছে প্লেন পজল ফ্লোর ইকুয়েশন ওকে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমি প্লেন পজল ফ্লো মানে এটা হচ্ছে কি আপনার মেইন কোটি ফ্লো থেকে আপনার জাস্ট একটা পার্ট বাদ দেওয়া হয়েছে কোটি ফ্লো হচ্ছে কি টোটালটা কোটি ফ্লো হচ্ছে আপনার কি টোটালটা আর টোটালটা থেকে যদি আপনি যে ইউ ওয়াই বাই এ এই পোর্শনটা বাদ দেন তাহলে কি আপনার প্লেন পজল ফ্লো হয়ে যাচ্ছে কারণ কেন আপনি হচ্ছে ফিক্সড প্লেট অথবা আপনার যখন চ্যানেল থাকে তখন কিন্তু এই ক্যাপিটাল ইউ তখন কিন্তু এই আপনার আপার প্লেট যে মুভ করতেছে এটা কিন্তু হয় না ওকে আচ্ছা তো প্লেন পজল ফ্লো যদি আমি প্রুফ করতে যাই তাহলে কি করবেন কোটি ফ্লো প্রুফ করবেন কোটি ফ্লো প্রুফ করবেন প্রুফ করার পর আপনার কি করবেন ক্যাপিটাল ইউ ইকুয়াল টু 0 এটা দিলে আপনার কি এটা চ্যানেলের জন্য বেড়ে যাবে ওকে আচ্ছা এখন হচ্ছে আপনাদের যেটা আমি করি প্লেন পজল ফ্লোর ক্ষেত্রে আপনার এটা ক্ষেত্রে আমরা কিউ বের করি কিউ তো আশা করি জানেন বরাবর যে কি ইউ ইনটু এরিয়া এখানে এই ক্ষেত্রে কি এই সাইডের এরিয়াটা কত ডেল ওয়াই ইনটু কি ওয়ান না শেষ আপনার যে ইউ বসাবেন কোনটা এটা কিন্তু আবার আগের মতো কোটি ফ্লোরটা বসাতে যান না এটা কিন্তু কিসের জন্য বের করতেছি আমি বলেন তো প্লেন পজলের জন্য প্লেন পজলের জন্য কি হবে জাস্ট কোটি ফ্লোর থেকে কোটি ফ্লোর ফার্স্ট পোর্শনটা বাদ যাবে এই যে কোটি ফ্লোর এই যে ফার্স্ট পোর্শনটা বাদ গেলে যেটা হয় যে কোটি এটা হচ্ছে আপনাকে প্লেন পজল ফ্লো দ্যাট মিন্স হচ্ছে এই যে এটা এটা এই যে এটা 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 আমি ইউজ করব কারণ আমি এখন প্লেন পজল ফ্লোর জন্য হচ্ছে আমি কিউ এর মান বের করতেছি
এখানে ইউ এর মানটা কিন্তু মানে আগেরটার মতো জাস্ট কি এখানে আগেরটা ফার্স্ট পোর্শনটা ছিল এখন কি ফার্স্ট পোর্শনটা নাই কারণ এটা আমি প্লেন পজিশনের জন্য ফ্লো বেক করতেছি আর আগেরটা ছিল কি কোটি ফ্লোর জন্য জাস্ট এটা পুরোপুরি আপনারা ইন্টিগ্রেশন যদি করেন এই জিনিসটা আসলো এই জিনিসটা আসার পর আপনারা এবারে যখন ভ্যালোসিটি বের করবেন অবশ্যই এবারে ভ্যালোসিটি কি আপনার টোটাল যে আপনার ফ্লোটা ছিল তারকে এরিয়া দ্বারা ডিভাইড করবেন এরিয়া আপনি কি জানেন টোটাল এরিয়া আপনার টোটাল এরিয়া কি জানেন এই টাইপের শেপের জন্য আপনি টোটাল এরিয়া কি জানেন আপনি আপনাকে আমি এই যে যখন এই জিনিসটা দেখা দেখেছিলাম আর কি এরকম না তো এই অবস্থায় এই টোটাল ডিস্টেন্সটা কত ছিল এ না এ আর এই বরাবর এইটা কি বুঝেছিলাম বলেন তো যে এই বরাবর যে ডিরেকশনে আপনার যে এই বরাবর কিন্তু আমি ওয়ান ইউনিট ধরে নিয়েছিলাম খেয়াল আছে দেখেন আমি জিনিসটা ক্লিয়ার করি দেখেন এটা কিন্তু মানে এই প্লেটটা হচ্ছে আপনার সারফেস বরাবর ভিতরে চলে গেছে আমার এইটার এই পিস্টাটার ভিতর মনে করেন আপনার কি ফ্লোটা হচ্ছে তো এই পিস্টার এরিয়াটা কি হবে ক্রস সেকশনাল এরিয়াটা অবশ্যই এই বরাবর আমি এ ধরছি সরি ওয়ান ধরছিলাম আর এই বরাবর হাইটটা কত ছিল এ ধরছিল এতে এ ধরা হয়েছিল তো আমার কি হবে এখানে ওয়ান ইন্টু কি এ হবে না টোটাল এরিয়াটাই যে ওয়ান ইন্টু কিন্তু এ তো এই কিউটা দিয়ে যদি আমি এরিয়াটা ডিভাইড করি তাহলে আমার কি এভারেজ ভ্যালোসিটিটা বের হয়ে যাবে ওকে তো এভারেজ ভ্যালোসিটিটা যদি বের হয়ে যায় তারপর হচ্ছে আমি এখন ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা কোথায় বের করবো ম্যাক্সিমাম ভ্যালোসিটি এটা আপনারা জানেন যে এটা কোথায় হয় ম্যাক্সিমাম ভ্যালোসিটি হচ্ছে আমার এই পজিশন হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা হয় এই পজিশন আমার ম্যাক্সিমাম ভ্যালোসিটি একদম মিডল পোর্শনে তো এই মিডল পোর্শনে ম্যাক্সিমাম ভ্যালোসিটি হয় তাহলে আমি কিভাবে পাবো আপনারা কিন্তু এর আগে এই জিনিসটা ভুল করছেন মিড টার্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালোসিটি বের করা যায় এটা কি মিডল পোর্শন নয় যে এখানে আর এর ভ্যালুটা কত এ বাই টু এটার জন্য কি এ বাই টু আর আমার হ্যাগেন পজিশনের ক্ষেত্রে কিন্তু এটা ছিল কি আর ইকুয়াল টু কিছু কত ছিল জিরো ছিল কারণ আমার হ্যাগেন পজিশনের ক্ষেত্রে আমার মিজার করছে একদম মাঝখান থেকে এটা জিরো উপরে গেল এ নিচে গেল কি এ এমন ছিল আর এখন আমি কিন্তু এই নিচ থেকে মাপতেছি তো এটা কি মিডল বরাবর দ্যাট মিনস কি এ বাই টু তার মানে এই যে আমি এটা হচ্ছে আমার কি যে কোনো পজিশনে ভ্যালোসিটি বের করার জন্য মানে এখানটা যদি আমি ওয়াইয়ার ভ্যালু হচ্ছে এ বাই টু বসাই তাহলে কি আমার মিডল পজিশনে কি ইউ এর মান বের হয়ে যাবে আর মিডল পজিশনে ইউ এর ভ্যালুটা হচ্ছে কি আমার ইউ ম্যাক্স ওকে এই যে আমি মিডল পজিশনে কি এই যে ওয়াই ইকুয়াল টু এ বাই টু বসানোর পরে কিন্তু আমি মিডল পজিশনের জন্য কি ইউ ম্যাক্স আমি পেয়ে গেছি ওকে দেন আপনি করবেন কি বলেন তো কম্পেয়ার করবেন কিভাবে করবেন আগের মতো যে ভি ম্যাক্স ডি এর বেজিতে আপনি কি ভি এভারেজ দেন এভারেজ যদি দেন তারপর যদি আপনি ভি ম্যাক্স এর ভ্যালুটা যদি এখানে বসান আর এভারেজ ভ্যালুসিটি ধরেন এটা এটাকে আমি ধরেন এক্স দিলাম এই টোটাল ভ্যালুটা যদি আপনি যদি এক্স দিই ধরেন আমি এখানে কি বসাবো এক্স বসাবো আর এই টোটাল ভ্যালুটাকে যদি আমি ওয়াই বসাই যদি আমি ওয়াই ধরি মানে এই টোটাল ভ্যালুটাকে আপনি এখানে নিচে নিয়ে বসাবেন এক্ষেত্রে আপনি যদি দুটো কাটাকাটি করেন দেখবেন কি এখানে থ্রি বাই টু আসবে তার মানে আমি তার মানে আমি কি বলতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা কি এভারেজ ভ্যালোসিটি কি দ্বিগুণ এটা কিন্তু হ্যাগেন পজলের মতো না হ্যাগেন পজলের ক্ষেত্রে কি ছিল দুই গুণ আর এখানে কি দেড় গুণ আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনারা আমি প্রুফ করতে দিচ্ছিলাম কি হ্যাগেন পজলিটা কি দ্বিগুণ না আপনারা অনেকে খাতায় যে এটা এটা প্রুফ করে রাখছেন যেটা আমি এখন বলতে সিলেবাসে কভারই করিনি ঠিক আছে আমি এটা কিন্তু কিসে কোন ফ্লোর জন্য এটা কিন্তু প্লেন পজলের জন্য এটা কিন্তু প্লেন পজলের জন্য নট হ্যাগেন পজল ঠিক আছে এটা সিলেবাসে কমপ্লিট করা হয়নি কিন্তু আপনাদের খাতায় আমি এই জিনিসটা পাইছি এবং এটা কি থ্রি বাই টু আপনাদের অনেকে খাতায় এরকম থ্রি বাই টু আসছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনাদের নাম্বার গুলো কিন্তু অ্যাকচুয়ালি কমে গেছিল ওকে তো ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা এখানে এতটুকু গেল দেন হচ্ছে আমি শিয়ার স্ট্রেসটা যদি কাউন্ট করি যে নিউটনস ল অফ কি ভিসকোসিটি থেকে এই জিনিসটা পাই না টাউ ইকুয়াল টু কি মিউ টেল এটা ঠিক আছে দেন আমি ইউ এর মানটা বসাবো ইউ এর মানটা হচ্ছে কি যে আপনার প্লেন পজলের জন্য যেটা আমি পাচ্ছি সেটা প্লেন পজলের জন্য ব্যাপারটা বসানোর পর হচ্ছে আমি কি পুরো জিনিসটা যদি হিসাব নিকাশ করি ডিফারেন্সিয়েশন করার পর কিন্তু আমি এই ইকুয়েশনটা পাচ্ছি ওকে এই ইকুয়েশন থেকে যদি আমি এটা কমন নেই এটা যদি কমন নেই তাহলে কি আসতেছে ওয়াই বাই এ এখানে কি হাফ এই এটা হচ্ছে আপনার আদর্শ নিয়ম আদর্শ যে প্যাটার্নটা আর কি এই লাইন থেকে এই লাইন কিন্তু খুবই সহজ জাস্ট কি আপনি এটা কমন নিছেন তো এটা কমন নিলে কি ভিতরে কি এ দ্বারা ডিভাইড হবে এ দ্বারা ডিভাইড হলে জাস্ট কি এটা হবে আপনি এ ডেলের অফ কি পিটা কমন নিছেন ওকে তো আশা করি আপনাদের আজকে আমি এতটুকুই রাখবো ওকে কারণ আমি অনেক ফাস্ট পড়াইছি আপনারা কোনো কোশ্চেন করতেছেন না আমি নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস বলতে শনিবার দিন এটা ম্যাথ করে দিব তাহলে আপনাদের মোটামুটি সিলেবাসটা কভার করা হলো ওকে শনিবার স্যার হ্যাঁ শনিবার দিন হচ্ছে আমি এটার উপর ম্যাথ করাবো স্যার শনিবারে আমাদের দুইটা পরীক্ষা আছে স্যার আচ্ছা কখন স্যার একটা হলো 9:30 থেকে
আর একটা আছে আপনার হলো 12:30টা থেকে, 12:30টা থেকে। আচ্ছা আমি তো দুপুরটা এরকম সময় নিলাম, বেশিক্ষণ না, এরকম এরকমই ক্লাস নিবো, ধরেন বেশি সময়ও নিবো না, ঠিক আছে? তাহলে তো অসুবিধা নেই, পরীক্ষার পরে নিচ্ছি, পরীক্ষার আগে নিলে একটা কথা যে আপনাদের পরীক্ষা পড়াটা হ্যাম্পার হচ্ছে। ওকে স্যার, আমাদের পিডিএফ একটু দিয়ে দিলে ভালো হতো, তাহলে আমরা একটু আগের থেকে একটু দেখে রাখতে পারতাম। মানে কি দিলে স্যার? এই যে এখন যে শীটটা আমরা পড়ছি এইটা একটু। ও আচ্ছা, পিডিএফটা, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? আজকে আজকে আমি ধরেন এই যে দিয়ে দিচ্ছি পিডিএফটা, মনে করেন স্যার আপনার মানে সব ক্লাস করার শেষে যেটা মানে আপনি যে আমাদের বুঝাইছেন এটা দিলে লাস্টে দিলে সবচাইতে ভালো হবে আমাদের জন্য, এখন না দিলে মানে একদম শেষে দিব পিডিএফ এরকম? না স্যার, এই যে যেটা করাচ্ছেন এটা লাস্টে দিবেন, আর এই যে এখন যেটা দেখে করাচ্ছেন ওটা দুইটাই দিবেন, সেটা বলছি। মানে আমাদের বোঝানোটাও তাহলে বোঝা যাবে যে আমরা এভাবে বুঝছি। ও আচ্ছা, মানে যে দাগানোটা? জি স্যার, জি স্যার, দাগানো থাকবে আপনার বলতে চাচ্ছেন? জি স্যার, দাগানোটা দিবেন, ফ্রেশটাও দিবেন স্যার, তাহলে আমাদের দাগানোটা কিন, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে আমি দিচ্ছি। তো দাগানোটা আমি তো নরমালি দাগানোটা রিমুভ করে দিই, ঠিক আছে? আপনারা বললে তো আগের ক্লাসগুলো এরকম পাওয়া যেত আর কি, ঠিক আছে? আমি দাগানোটা করেন, আপনারা হঠাৎ করে দাগানোটা দেখলে বুঝবেন না, যদি হ্যাঁ ক্লাস লেকচার দেখে পুরোটা করেন দেখেন তাহলে হয়তো বা বুঝবেন, ঠিক আছে? আমি এটা আপলোড করে দিচ্ছি ক্লাসটা, ওকে? ঠিক আছে তাহলে, আর ফাইনালে একটু ভালো মতো পড়াশোনা করে এক্সাম দিয়েন, একদম যদি নাই করে দেন তাহলে তো অসুবিধা হবে স্যার। এই শীটের প্রথম থেকে আমাদের মানে শেষ পর্যন্ত আমাদের এই মানে মিডের ফাইনালে রাখ পর্যন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, আমি তাহলে মিটিংটা কেটে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিন সবাই।